প্রাণী জগৎ খুবই বৈচিত্র্যময়। সৃষ্টিকর্তা যে পৃথিবীতে কত ধরনের প্রাণী সৃষ্টি করে রেখেছেন, যা দেখলে মাঝে মাঝে আমাদের চোখ কপালে ওঠার অতিক্রম হয়। কখনো কি দুই মাথাওয়ালা কচ্ছপ দেখেছেন, অথবা দুই মাথাওয়ালা টিকটিকি, আবার রয়েছে দুই মাথাওয়ালা সাপ? হ্যাঁ বন্ধুরা, আমাদের এই এপিসোডে দেখাতে চলেছি দুই মাথাওয়ালা কিছু প্রাণী। তো স্বাগতম আপনাকে এসআর অর্পোর আরেকটি নতুন এপিসোডে। নাম্বার 1, দুই মাথাওয়ালা কচ্ছপ। এই কচ্ছপটি মালয়েশিয়ার একটি দ্বীপে খুঁজে পাওয়া যায়। কচ্ছপটি দুইটি মাথা দিয়েই খাবার গ্রহণ করতে পারত। 2014 সালে এই কচ্ছপটি খুঁজে পাওয়া যায়, তবে কচ্ছপটি কিছুদিন পরই মারা যায়। নাম্বার 2, টিকটিকি। টিকটিকি তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু দুই মাথা বিশিষ্ট টিকটিকি দেখেছেন কখনো? এই প্রজাতির নাম হলো টু হেডেড ড্রাগন। চীনে এই টিকটিকিটি খুঁজে পাওয়া যায়। যে ব্যক্তি এই টিকটিকিটি খুঁজে পেয়েছিলেন, সে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও আপলোড করেন এবং এরপর একটি 3 কোটি টাকায় বিক্রি হয়। নাম্বার 3, ডলফিন। একদল জেলে সমুদ্রে মাছ ধরছিলেন, আর তখন তাদের জেলে দুইটি মাথা বিশিষ্ট একটি ডলফিন ধরা পড়ে। তারা এই ডলফিনের কিছু ছবি তুলে রাখেন এবং ডলফিনকে ছেড়ে দেন, কেননা সেখানে ডলফিন ধরা ছিল দণ্ডনীয় অপরাধ। নাম্বার 4, কার্ডিনাল পাখি। এই ব্যক্তি তার ছাদের বাগানে এই পাখিটি খুঁজে পায়। তিনি প্রথমে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন, তবে পরবর্তী সময়ে বুঝতে পারছিলেন এটি আসলে একটি পাখির বাচ্চা, যা দুইটি মাথা নিয়ে জন্মগ্রহণ করেছে। তিনি পাখিটার কিছু ছবি তুলে রাখেন এবং ফেসবুকে শেয়ার করেন। এরপর এই পাখিটি খুবই ভাইরাল হয়েছিল। নাম্বার 5, বিড়াল। 2017 সালে ডিসেম্বরে এই বিড়ালটি আমেরিকায় জন্মগ্রহণ করে, যার রয়েছে দুটি মাথা। আর এই বিড়ালটি দুইটি মুখ দিয়ে খাবার খেতে পারত এবং স্বাভাবিকভাবে বিড়ালের মতো চলাফেরাও করতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত এই বিড়ালটিও হঠাৎ করে মৃত্যুবরণ করে। নাম্বার 6, সাপ। দুই মাথা বিশিষ্ট এই সাপটি পাওয়া যায় নিউজিল্যান্ডের একটি জঙ্গলে। সাপটি রয়েছে 4টি চোখ, 2টি জিহ্বা এবং 2টি মুখ, যার মাধ্যমে সে আলাদা আলাদা খাবার গ্রহণ করতে সক্ষম ছিল, যার মূল্য ছিল প্রায় 2 কোটি টাকা। নাম্বার 7, মাছ। জাপানে এক ব্যক্তি লেকে মাছ ধরার সময় এই মাছটি খুঁজে পায়। প্রথমে সে ভয় পেয়ে যায়, তারপর কিছু ছবি তুলে মাছটিকে আবার ছেড়ে দেন, কেননা সে এটাকে অভিশাপ হিসেবে ভেবেছিল। তো বন্ধুরা, মাছটি দেখতে খুবই অদ্ভুত, তাই না? নাম্বার 8, হরিণ। হরিণ তো আমরা সবাই দেখেছি, তবে 2013 সালে অস্ট্রেলিয়ায় এই হরিণটি জঙ্গলে খুঁজে পাওয়া যায়। তবে হরিণটি তখন ছিল মৃত। পরে এক্স-রে করে দেখা যায় তার গলা থেকে মাথা পর্যন্ত 2টি ছিল, আর বাকি অঙ্গ স্বাভাবিক হরিণের মতোই ছিল। নাম্বার 9, গরু। 2018 সালে ইন্ডিয়াতে এই গরুটি জন্মগ্রহণ করেছিল। বেশিরভাগ এমন গরু জন্মগ্রহণের পরপরই মৃত্যুবরণ করে, তবে এই গরুটি এখনও বেঁচে আছে। এই গরুটির রয়েছে 3টি চোখ, 2টি মাথা এবং 2টি কান। নাম্বার 10, দুই মাথা বিশিষ্ট কুমির। এই কুমিরটি ফ্লোরিডায় খুঁজে পাওয়া যায়। ভাবতে পারছেন এক মাথা বিশিষ্ট কুমির কতটা ভয়ানক হতে পারে? তাহলে এই কুমিরটি দুই মাথা বিশিষ্ট নিয়ে জন্মেছিল, আর সে কতটা ভয়ানক ছিল? 4টি চোখ, 2টি মাথা এবং একই সাথে কার্যক্রম করার ক্ষমতাও ছিল তার। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।